হরে কৃষ্ণ রাধে রাধে আরো একটি সুন্দর শিক্ষণীয় কথা কাহিনী। আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, এক টাকা দিয়ে কি চাও তুমি? আমি ভগবানকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অভূত ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞেস করল, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়ার কেউ নেই। আমার মা সারা দিন কাজ করে, আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র এক টাকা। সমস্যা নেই, এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গেলাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গেলাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন এক দল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো, খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠিও দিয়েছে। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান, আমি তো শুধু কুশীলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে এক টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস। ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেই পাওয়া যায়। আসুন না সবাই এই মহামারী থেকে বাঁচতে মন থেকে ভগবানকে খুঁজি, তার কাছে প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই। আসুন সবাই একবার ভগবানকে ডাকি, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণা হরি বল।